আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আমি আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করব। আজকে আমি ডিম আর চালের গুঁড়া দিয়ে ডিমের ঝাল পিঠা বানাবো আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম আর দুইটা ডিম নিয়ে নিলাম আর এখানে হাফ চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া নিয়ে নিলাম আর পেঁয়াজ কেটে নিলাম, ধনিয়া পাতা কেটে নিলাম আর কাঁচামরিচ কেটে নিলাম। এখন আমি এই কাঁচের বাটিতে চালের গুঁড়াগুলো ঢেলে নেব। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। আর এখানে সব রকমের মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি ডিম দুটো ভেঙে নিলাম। এখন অল্প পরিমাণ পানি দিয়ে চালের গুঁড়াগুলো ভালো মতো গুলিয়ে নিব। চালের গুঁড়া, পেঁয়াজ, মরিচ আর মশলাগুলো ভালো মতো গুলিয়ে নিলাম। এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে চালের গুঁড়ার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। ডিমগুলো ভালো মতো নেড়ে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আধা ঘন্টা পর চালের গুঁড়াগুলো আবার ভালো মতো নেড়ে নিব। এখানে আমি একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে নিলাম। এখন ডিমের পিঠাগুলো ভেজে নিব। আর আমার চ্যানেলটি যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। কথা বলতে বলতে ডিমের পিঠা ভেজে নিলাম। ডিমের পিঠাগুলো অনেক সুন্দর ফুলেছে আর খেতেও ভালো লাগে। আমি আবার আরেকটি পিঠা ভেজে নেব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। সবগুলো পিঠা আমি বাদামি কালার করে ভেজে নিলাম। ডিমের ঝাল পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। কে কে